দেখো তুমি তো পরশু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সহ যে পাশে যে আরো চারটি রাজ্য রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, তাদেরকে ইমার্জেন্সি মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে এয়ার কোয়ালিটি কে ইম্প্রুভ করার জন্য। যেভাবে দূষণ বাড়ছিল দিল্লিতে কিছু স্টেপ তারা সাজেস্ট করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ইমার্জেন্সি মিটিং করার পর তারা সিদ্ধান্ত নেন। গতকাল রাত্রিরে মিটিং ছিল এই এয়ার কন্ট্রোল ম্যানেজমেন্টের জন্য এবং সেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি দিল্লিতে যত স্কুল কলেজ খুলে গেছিল ইতিমধ্যে সব আবার বন্ধ করে দেওয়া হবে টিল ফার্দার নোটিস, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু স্টেপ গুলো নেওয়া হয়েছে যার মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যখন গাড়িতে আসবেন তাদেরকে কারপুল করে আসতে হবে সেটা নির্দেশ দেওয়া হয়েছে, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করতে হবে সে কথাও বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনের যে কাজ হচ্ছে দিল্লি এবং গুরগাঁও গাজিয়াবাদ ফরিদাবাদ এবং নয়ডাতে এসব আপাতত বন্ধ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে থার্মাল পাওয়ার প্লান্ট গুলো রয়েছে দিল্লি এবং আশেপাশে এলাকাগুলোতে সেটাকে বন্ধ করার জন্য প্রস্তাব রাখা হয়েছিল। আজকে সঙ্গীতা কিছুক্ষণ পর সুপ্রিম কোর্ট শুনানি করবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির তরফ থেকে সেটাতে কতটা সন্তুষ্ট হয়েছে সুপ্রিম কোর্ট সেটা এখন দেখতে হবে, কারণ কি আরো কড়া পদক্ষেপের কথা এর আগে উঠে এসেছে শুনানিতে আমরা দেখেছিলাম যার মধ্যে লকডাউন করতে হতে পারে দিল্লিতে এই প্রসঙ্গ উঠেছিল, সেটাতে দিল্লি সরকার রাজি রয়েছে দিল্লি তরফ থেকে জানানো হয়েছিল, তার সঙ্গে সঙ্গে গাড়িকে অড ইভেন করা হোক সব গাড়ি যেন রাস্তায় না নামে সেটার জন্য একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটাতে এখন সিদ্ধান্ত হয়নি, তবে আজকে শুনানিতে জানা যাবে যে সুপ্রিম কোর্ট কতটা সন্তুষ্ট হয়েছে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যার মধ্যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাক যেটা বাইরে থেকে আসে তারা যদি এসেন্সিয়াল কমোডিটিস নিয়ে আসে না তাদেরকে যেন দিল্লিতে এন্ট্রি না দেওয়া হয় সে কথা বলা হয়েছে, থার্মাল পাওয়ার প্লান্ট গুলোকে বন্ধ করার জন্য কথা বলা হয়েছে, এগুলো স্টেপ গুলো আপাতত নেওয়ার জন্য সিদ্ধান্ত গতকাল রাত্রিতে নেওয়া হয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত গুলোতে কতটা সন্তুষ্ট হয়েছে সুপ্রিম কোর্ট সেটা দেখতে হবে, কারণ আজকেও সকাল থেকে যে এয়ার কোয়ালিটি রয়েছে দিল্লি এবং আশেপাশে এলাকাগুলোর সেটা খুবই সিভিয়ার ক্যাটাগরিতেই রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।